আমার মতো কি তোমরা তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইব বাটন সেট করতে চাইছো কিভাবেই বা তোমরা তোমাদের লোগো দিয়ে বা তোমাদের ফটো দিয়ে একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করবে আমার মতো কিন্তু তোমরাও এইভাবে তোমাদের চ্যানেলের লোগো বা তোমাদের ফটো দিয়ে একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারো যা কিন্তু তোমার ভিডিওতেও তোমরা সেট করতে পারো তো কীভাবে একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করবে বা কিভাবে তোমরা তোমাদের ভিডিওতে অ্যাড করবে আজকের এই ভিডিওতে আমি সেসব বিষয়টাই তুলে ধরব তো বন্ধুরা আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্স অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা তোমার চ্যানেলের লোগো বা তোমার ফটো দিয়ে যদি একটা সাবস্ক্রাইব বাটন বানাতে চাও তাহলে তোমাকেই প্রথম চলে যেতে হবে কোথায় কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে তো আমি এখানে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম ওপেন করবার পর তোমাকে এখানে কি করতে হবে দেখো ক্রিয়েট বলে যে অপশানটা রয়েছে ক্রিয়েট অপশানটাই তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বা তোমায় কী করতে হবে উপরে দেখো ক্রিয়েট নিউ বলেজি রয়েছে এখানে ক্লিক করবার আগে তোমাকে কি করতে হবে এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে সেটিংস অপশানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্কল করবে দেখবে এখানে ভার্সনটা দেখাবে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ওয়ান ঠিক আছে এখানটা তোমাকে কি করতে হবে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করতে হবে ঠিক আছে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর কী করতে হবে এখানে দেখো অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার্স এই অপশানটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এটাকে রাইট করবার পর এখানে ইয়েস করতে হবে বা আবার ব্যাক ক্লিক করলাম ব্যাক ক্লিক করার পর এখানে কি করতে হবে ক্রিয়েট নিউ বলে যে অপশানটা রয়েছে উপরে এই ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর প্রথমেই দেখো ইউটিউবের সাইজ প্রথমে রয়েছে সিক্সটিন ইন্টু নাইন এই অপশানটা করে নিজে দেখো ক্রিয়েট অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট করে দিলাম এবার তোমায় কী করতে হবে এখানটা দেখো ইমেজ অ্যাসিস্ট ইমেজ অ্যাসিস্ট বলে যে অপশানটা রয়েছে ইমেজ অ্যাসিস্টে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কী করতে হবে এখানে ব্ল্যাকটাকে চুজ করে নেবে ঠিক আছে ব্ল্যাকটাকে চুজ করার পর এখানে তোমাকে কী করতে হবে অনেক রকম কালারে তুমি কিন্তু এখানে ইমেজ অ্যাসিস্ট পেয়ে যাবে তো থেকে তুমি ব্ল্যাকটাকে চুজ করলে ব্ল্যাকটাকে চুজ করার পর এটাকে ডান দিকে টেনে দিলে টানবার পর এবার তোমায় কী করতে হবে নিচে ক্লিক করলে আবার এই ব্ল্যাকের উপর ক্লিক করো ব্ল্যাকের উপর ক্লিক করার পর এই যে ব্ল্যাকটাকে তোমাকে কিন্তু গ্রিন করতে হবে কীভাবে গ্রিন করবে দেখো ডান দিকে দেখো কালার বলে যে অপশানটা রয়েছে এই কালার অপশানে ক্লিক করলাম করবার পর দেখো উপরে গ্রিন যে কালারটা রয়েছে এটা সিলেক্ট করে এখানে রাইট অপশানটা আমরা ক্লিক করব রাইট অপশানে ক্লিক করলে দেখো আমাদের যে স্ক্রিনটা রয়েছে সেটা গ্রিন হয়ে গেল এবার তোমাকে একটা সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে নিতে হবে তো তোমরা কোথা থেকে একটা সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করবে সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করার জন্য তোমাকে কোথাও চলে যেতে হবে কোথায় যে কোনো একটা ক্রোম অ্যাপ্লিকেশনে চলে আসলাম যে কোনো একটা অ্যাপ্লিকেশনে তুমি যেতে পারো আমি এখানে ক্রোম অ্যাপ্লিকেশনে চলে আসলাম এখানটা তোমরা উপরে সার্চ বাটনে লিখবে পিকসবে পি আই এক্স এ দেখো পিক্সঅ এখানে পিআই এক্সে যখন লিখলে দেখো পিক্সঅ্যাপ বলে যে একটা চলে এসেছে সাইট এই পিকসঅ্যাপ সাবস্ক্রাইব বাটন যেখানে রয়েছে এটা আমরা ক্লিক করবো তো পিকসা আমরা ক্লিক করলাম ক্লিক করলেই দেখো এখানে প্রথমেই যে সাইডটা রয়েছে এই সাইডে আমরা ক্লিক সাইডে ক্লিক করলেই দেখো অনেক রকম মানে সাবস্ক্রাইব বাটন তোমাদের সামনে চলে আসবে তোমরা এখান থেকে যে কোনো একটা সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো আমি এখান থেকে যে কোনো একটা সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে নেবো বন্ধুরা আমি এখান থেকে এই সাবস্ক্রাইব বাটনটা ডাউনলোড করবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো উপরে ডাউনলোড বলে যে অপশান রয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে দেখো অনেক রকম সাইজের আছে অনেক রকম কোয়ালিটি ভালো কোয়ালিটি লো কোয়ালিটির মধ্যে আছে তো এখানে আমি ভালো কোয়ালিটির মধ্যে একটা নিয়ে নিলাম ঠিক আছে আমি এই কোয়ালিটা নিয়ে নিলাম নিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখো এখানে তোমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল দেখো ডাউনলোড কমপ্লিট এবার আমরা আবার কোথায় চলে যাব কাইন মাস্টার অ্যাপ্লিকেশানে তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশন আমরা চলে আসলাম কাইন মাস্টার অ্যাপ্লিকেশান আসার পর এখানে তোমরা কী করবে এই স্ক্র যে সলিড তোমার গ্রিন স্ক্রিনটা রয়েছে এর বাইরে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে লেয়ার অপশানে ক্লিক করবে লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করার পর দেখো প্রথমেই দেখো ডাউনলোড হয়ে রয়েছে তোমার যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটা নিয়ে নেবে নেওয়ার পর এবার কী করবে ক্রস চিহ্ন কেটে দাও কেটে দেওয়ার পর দেখো দুটো কালার দেখো পুরো অভিন্ন ঠিক আছে আমি যে আগে যে কালারটা নিয়েছি সেটা দেখো ডিপ আর পরের যে কালারটা আমরা সাবস্ক্রাইব বাটন নিয়েছি সেটা কিন্তু হালকা কালারের মধ্যে রয়েছে এবার তোমাদের কী করতে হবে দুটো কালারই এক করতে দেখি এই যে সাবস্ক্রাইব বাটনটা তোমরা এখানে অ্যাড করেছো এই সাবস্ক্রাইব বাটনের উপর নিচের লেয়ারের উপর ক্লিক করো ক্লিক করে ডান দিকে এই বারটাকে উপরের দিকে স্ক্রল করো উপরের দিকে স্ক্রল করলে দেখবে নিচে ক্রোমা কি বলে একটা অপশান থাকবে এ দেখো ক্রোমা কি এই ক্রোমা কি অপশানে ক্লিক করবে ক্রোমা কি অপশানে ক্লিক করবে এটাকে এনাবেল করে দেবে ঠিক আছে দেখো এবার কি হলো দুটো কালারই কিন্তু আমাদের সেম হয়ে গেল এবার তোমাদের কি করতে হবে দেখো উপরের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারের কিন্তু এটা বড় হয়েছে ঠিক আছে নিচের লেয়ারের সমান আমরা এই লেয়ারটাকে নিয়ে নেব এই লেয়ারের উপর ক্লিক করলাম ক্লিক করে দেখো এখানে মাঝখানে দেখো ট্রিম অ্যান্ড স্প্রিট বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা রাইট মানে ডান দিকের যে অংশটা রয়েছে আমরা সেটাকে কাটবো তাই এটাকে ট্রিম রাইট করবো ট্রিম লাইটে ক্লিক করলাম ট্রিম লাইটে ক্লিক করলেই দেখো এখানে দুটো লেয়ারই কিন্তু আমাদের সমান হয়ে গেল ঠিক আছে দুটো লেয়ারই আমরা সমান হয়ে গেল এবার আমরা কি করবো নিচের লেয়ারটা গায়ে ক্লিক করব ক্লিক করবো এটাকে আমরা যেখানে একটা সাইডে জায়গায় বসিয়ে নেবো আমরা এই জায়গাটায় বসিয়ে নিলাম এবার আমরা কি করবো এখানে আমার চ্যানেলের যে লোগো রয়েছে আমরা যেখানে চ্যানেলের লোগোটাকে এখানে বসাবো ঠিক আছে কেয়া বসাবো যে কোনো একটা জায়গায় বাইরে ক্লিক করলাম বাইরে ক্লিক করার পর এখানে আমরা লেয়ারে ক্লিক করবো লেয়ারে ক্লিক করে মিডিয়াতে চলে যাবো মিডিয়াতে চলে যাওয়ার পর আমরা এখানে কি এখান থেকে একটা আমাদের চ্যানেলের লোগোটাকে নিয়ে নেবো এর জন্য তোমাদেরকে আমার যে লোগোটা রয়েছে আমি এখান থেকে নিয়ে নেবো তো আমি এখান থেকে এই ফটোটাকে আমরা নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পর আমি এটাকে রাইটে ক্লিক করলাম রাইটে ক্লিক করার পর এখানে কি করব রাইটে ক্লিক করার পর এটাকে আমরা কেটে নেব ঠিক আছে ক্রপিং করে নেবো তো ক্রপিং করে নিচ্ছি দেখো মাস্ক বলে যে অপশানটা রয়েছে এই মাস্ক অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো তার নিচে শেপ অপশান রয়েছে শেপ অপশানে ক্লিক করবো করে আমরা এটাকে রাউন্ড নিয়ে নেবো ঠিক আছে গোল নিয়ে নেবো নেওয়ার পর এটাকে কী করবো ব্যাক করব ঠিক আছে ব্যাক করার এখানে ফেদার বলে যে অপশানটা রয়েছে এই ফেদারটাকে আমরা একটু বাড়িয়ে দেবো ঠিক আছে নয় করে দিলাম আমাদের যে ফটোটা রয়েছে এই ফটোটাকে আমরা আমাদের লোগোর মধ্যে বসাবো তো ফটোটাকে এনে আমি আমরা লোগোর মধ্যে বসিয়ে নিই তো দেখো বন্ধুরা আমার এখানে ফটোটাকে কিন্তু আমার যে লোগোটা রয়েছে সেটা কিন্তু এখানে বসানো হয়ে গেল ঠিক আছে এবার আমরা কী করব এই লেয়ারটার উপর ক্লিক করব ক্লিক করে আমরা এটাকে ছোট বড় করতে হবে কারণ আমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই সমানভাবে টেনে দিতে হবে এখানটায় ধরে আমরা এদিকে টেনে দিলাম ঠিক আছে আবার এই সাইডটায় ধরে আমরা এদিকে লাস্ট পর্যন্ত টেনে দিলাম দেখো আমাদের দুটো লেয়ারে তিনটে লেয়ারই কিন্তু একই সমানের হয়ে গেল এবার আমরা কি করবো এর পাশে আমরা আমাদের চ্যানেলের নাম লিখবো আমরা এই লেয়ারে ক্লিক করবো লেয়ারে ক্লিক করার পর এই টেক্সট অপশানে ক্লিক করব টেক্সট অপশানে ক্লিক করার পর আমরা এখানে আমাদের চ্যানেলের নাম দিয়ে দেবো এখানে চ্যানেলের নাম দিয়ে দিলাম চ্যানেলের নাম দেওয়ার পর দেখো এখানটায় চ্যানেলের নামটা রয়েছে আমরা কি করবো এটাকে এইখানটায় নিচে টেনে এনে আমাদের এইখানটায় সেট করবো তো এখানটা সেট করবে দেখো চ্যানেলের যে নামটা রয়েছে যদি এটার ফন্ট তোমরা চেঞ্জ করতে করতেও তাহলে ফন্ট চেঞ্জ করার জন্য দেখো সেই লেয়ারের উপর ক্লিক করবে ক্লিক করার পর এই ফ্রন্ট অপশানে ক্লিক করবে ফ্রন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো অ্যান্ড্রয়েড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখে এখানে অনেক রকম ফণ্ড তোমরা পেয়ে যাবে যে কোনো একটা ফণ্ড তোমরা সিলেক্ট করতে পারো তো আমি এই ফন্টটাকে নিয়ে নিলাম নেওয়ার পর এই রাইট অপশানে ক্লিক করবো রাইট অপশানে ক্লিক করবো দেখো আমাদের এই ফন্টটা দেখো এরকম একটা দেখতে হয়ে যাবে এবার আমরা কী করব যদি তোমরা মনে করো তোমাদের ফন্ডের কালার তোমরা চেঞ্জ করবে তোমরা এখান থেকে ফন্ডের উপর ক্লিক করবে ক্লিক করার পর কালার অপশানে ক্লিক করবে এখান থেকে তোমরা কালার চেঞ্জ করতে পারো ঠিক আছে এখান থেকে চেঞ্জ করা হয়ে গেল এবার আমরা কি করবো আবার এই লেয়ারটার গায়ে উপরে ক্লিক করবো ক্লিক করার পর এই লেয়ারটাকে একই রকম ভাবে সব সব কটার মতো টেনে দেবো দুই দু সাইডে টেনে দিলাম দেখো এখানে চারটে লেয়ারই কিন্তু সমানভাবে হয়ে গেছে তো এর জন্য কি করবে এখানটায় দেখো তোমার যে টেক্সট যে অপশনটা রয়েছে এটাকে একটু ছোট করতে হবে কারণ আমার যে লেখাটা এটা পুরোটা অনেকটা চলে আসছে তো এখানটা আমি এভাবে বসিয়ে দিলাম তো এবার তোমাকে কি করতে হবে এবার তোমাকে এই প্রথম যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের উপর ক্লিক করতে হবে যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটা তোমরা নিয়েছো এই সাবস্ক্রাইব নেওয়ার পর এটাকে কি করতে হবে একটা অ্যানিমেশন দিতে হয় মানে এটা তোমার ভিডিওর মধ্যে কিভাবে আসবে উপর থেকে আমরা নিচ থেকে দেখো ইন অ্যানিমেশন বলে যে রয়েছে এই আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে অনেক রকম অ্যানিমেশন রয়েছে তোমরা যে কোনো একটা নিতে পারো ফেড যদি করো তাহলে এইভাবে আসবে পপ করলে দেখো এইভাবে আসবে স্লাইড রাইড করলে এইভাবে আসবে অনেক রকম অ্যানিমেশন রয়েছে তো আমি এটাকে স্লাইড আপ করবো স্লাইড আপ করলে দেখো এইভাবে কিন্তু তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে তো এখানটা তার সাথে সাথে এখানটা কিন্তু এর স্পিড বাড়ানো কমানো করতে পারো ঠিক আছে কিভাবে আসবে দেখো এটা এখান থেকে বাড়ানো কমানো করতে পারো তো আমি এটাকে ওয়ানেই রেখে দেবো দেখার পর এখানে ব্যাক করব ব্যাক করার পর আউট অ্যানিমেশন আসছে তো এইভাবে তাহলে যাওয়ার সময় মানে যখন এটা এন্ড হবে তখন কিভাবে যাবে তো এটাকে আউট অ্যানিমেশন বলে আউট অ্যানিমেশনে ক্লিক করব করার পর এখানে স্লাইড ডাউনে ক্লিক করবো এবং এটার স্পিডও আমি ওয়ানে রেখে দেবো রাখার পর এটাকে আমি ব্যাক করে দেবো ব্যাক করার পর এবার দিয়ে দেখো আমার এখানে কিন্তু প্লে করলে কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি প্লে করলাম দেখো সাব শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনটা কিন্তু নিচ থেকে উপরে আসছে এবং কাজ হচ্ছে ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আমার ফটো এবং আমার চ্যানেলের নামটা কিন্তু স্টেবল রয়েছে তো সেগুলোকেও আমরা একই রকমভাবে কাজ করব ফটোর উপর ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে ইন অ্যানিমেশনে ক্লিক করব করার পর এখানে স্লাইড আপে ক্লিক করব এবং স্পিডটাকে একই রেখে দেবো ব্যাক করলাম আউট অ্যানিমেশনে ক্লিক করার পর এটাকে স্লাইড ডাউন করবো স্পিডটাকে একই রেখে দেবো এটাকেও ব্যাক করে দিলাম তার সাথে সাথে নিচে যে নামটা রয়েছে সেটাকেও একই রকমভাবে আমরা স্লাইড আপ করব স্লাইড আপ করলাম ব্যাক করে এটাকে আউট অ্যানিমেশনে ক্লিক করে আবার এটাকে স্লাইড ডাউন করে দিলাম ডাউন করে আবার ব্যাক করে দিলাম তো এবার তোমাদেরকে দেখায় বন্ধুরা যে কেমন আমাদের সাবস্ক্রাইব বাটনটা তৈরি হয়েছে দেখতে পেয়েছ যে আমাদের ফটো টেক্সট এবং সাবস্ক্রাইব বাটনটা একইভাবে কিন্তু একই তালে উপর থেকে নিচ থেকে উপরে উঠে আসছে এবং উপর থেকে নিচে নেমে যাচ্ছে এবার তোমাদেরকে কি করতে হবে এর সাথে এবার তোমাদেরকে এখানটায় এই অপশানটায় ক্লিক করতে হবে ঠিক আছে এই অপশানটা ক্লিক করার পর এখানে সবচেয়ে হাই কোয়ালিটি তোমরা রাখবে এখানে থার্টি রাখবে ফ্রেম রেটটা এবং যে লো থেকে হাই যে রয়েছে এই দাগটাকে সবসময় হাই রাখবে তাহলে তোমাদের কোয়ালিটি কিন্তু বেটার হবে এবার তোমাদেরকে এই সেভ এ ভিডিওতে ক্লিক করে দিতে হবে সেভ এ ভিডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের যে ভিডিওটা বা তোমাদের যে সাবস্ক্রাইব বাটনটা তোমরা বানিয়েছো সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে বা তোমার ফোনে সেভ হয়ে যাবে এবার তোমরা এই ফট ভিডিওটাকে বা এই সাবস্ক্রাইব বাটনটাকে কীভাবে তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করবে তো ব্যাক করলাম এখানে ব্যাক করার পর আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করলাম করার পর আমরা যে কোনো একটা ছোট্ট একটা ভিডিও নেবো ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা তাড়াতাড়ি করতে পারবো আমরা এখান এখান থেকে এই ভিডিওটা আমি নিয়ে নিলাম ভিডিওটা নেওয়ার পর আমি একই করবো এর মধ্যে আমি সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করব কীভাবে করবো মনে করো ভিডিওর বাইরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এই লেয়ার অপশানে ক্লিক করবো করার পরে মিডিয়া অপশানে চলে যাব চলে যাওয়ার পর দেখো আমি যেই কাইন মাস্টার থেকে বানিয়ে নিয়েছি সেই ভিডিওটা কিন্তু এখানেই রয়েছে মানে সাবস্ক্রাইব বাটনটা ওখানেই রয়েছে তো এখানটা আমি ক্রস চিহ্ন কেটে দেবো কাটার পর দেখো গ্রিন স্ক্রিন রয়েছে এবার আমরা কী করবো ডান দিকে স্ক্রল করবো উপরের দিকে করবার পর দেখো নিচে ক্রোমা কি বলে যে অপশানটা রয়েছে ক্রোমা কিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এনাবেল অপশানে ক্লিক করে দেবো যখনই এনাবেল অপশানে ক্লিক করবো দেখো গ্রিন স্ক্রিনটা চলে গেছে পুরো শুধুমাত্র আমার সাবস্ক্রাইব বাটনটাই এখানে রয়ে গেছে এবার কী করবো আমাদের সাবস্ক্রাইব বাটনটাকে এখানটা যে কোনো একটা জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেবো তো আমি এখানটায় বসিয়ে দিলাম এখানটা বসিয়ে দিলাম ঠিক আছে বসার পর এবার দেখো আমি এটাকে অন করে প্লে করে দেখাই যে কীভাবে আসছে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ কিভাবে কত সুন্দরভাবে তোমার চ্যানেলের নাম এবং তোমার চ্যানেলের লোগো দিয়ে একটা সাবস্ক্রাইব বাটন তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে যদি তোমরা তোমাদের সাবস্ক্রাইব বাটন তৈরি করতে হবে তাহলে আমার ভিডিওটি অবশ্যই দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে